ফলে উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশৰ পিছতে দিল্লীৰ জাহাংগীৰপুৰীত স্থগিত ৰখা হ'ল উচ্ছেদ অভিযান আজি পুৱাৰ পৰা দক্ষিণ দিল্লী পৌৰ নিগমে জাহাংগীৰপুৰীত চলাইছিল উচ্ছেদ অভিযান কিছু সময় উচ্ছেদ অভিযান চলোৱাৰ পিছতে উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মানি সম্প্ৰতি স্থগিত ৰখা হৈছে উচ্ছেদ অভিযান উল্লেখযোগ্য যে হনুমান জয়ন্তীৰ দিনা উক্ত অঞ্চলত দুই পক্ষৰ মাজত সৃষ্টি হৈছিল তীব্ৰ সংঘাতৰ ইয়াৰ পিছতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ নিৰ্দেশ মৰ্মে চলোৱা হৈছিল অবৈধ বসতি অঞ্চলত উচ্ছেদ অভিযান বিয়লি দুই বজাত দিল্লী উচ্চ ন্যায়ালয়ত হ'ব শুনানি रोल है हमारा हम यहां पर जो एजेंसी है एजेंसी को प्रोटेक्शन प्रोवाइड करेंगे और यहां पर कानून व्यवस्था मेंटेन रहे इसके लिए हम यहां प्रेजेंट हैं और वो हम बखूबी प्रोफेशनल तरीके से करेंगे और जो इलाके के सिटीजंस हैं उनसे हम कम्युनिकेशन में हैं और जो भी इलीगैलिटी एनक्रोचमेंट के रूप में एजेंसी को दिखता है और जो भी वो एक्शन करते हैं उनको हम प्रोटेक्शन प्रोवाइड नहीं चूंकि यहाँ दो तीन दिनों पहले पिछले शनिवार को इंसिडेंट हुआ है उसको देख करके पुलिस का अरेंजमेंट है एडिक्वेट पुलिस का अरेंजमेंट है पुख्ता अरेंजमेंट है और मेन इंटेंशन है प्रोटेक्शन प्रोवाइड करना और कानून व्यवस्था यहाँ ठीक रहे शांति व्यवस्था कायम रहे আৰু ফলে অসম অৰুণাচলৰ সীমা সমস্যাক লৈ বৈঠক কইনা ধৰা ৰাজ্যিক অতিথিশালাত অনুষ্ঠিত হৈছে বৈঠক বৈঠকত মিলিত হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু উল্লেখযোগ্য যে মেঘালয় আৰু অসমৰ সীমা বিবাদ সন্দৰ্ভত দুয়ো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে কেন্দ্ৰীয় চৰকাৰৰ সৈতে বুজাপৰা কৰাৰ পিছতে এইবাৰ অৰুণাচল সীমান্তক লৈ বৈঠকত বহিব দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী আমি জনাইছোঁ যে বৈঠক ইতিমধ্যে আৰম্ভ হৈছে সীমা সমস্যাক লৈ অসম আৰু অৰুণাচলৰ সীমা সমস্যাক লৈ ইতিমধ্যে 11 বজাৰ পৰা অনুষ্ঠিত হৈছে বৈঠক কইনা ধৰা ৰাজ্যিক অতিথিশালাত এই বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হৈছে আৰু বৈঠকত দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু ইতিমধ্যে মিলিত হৈছে মেঘালয় আৰু অসমৰ সীমা বিবাদ সন্দৰ্ভতো দুয়ো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে কেন্দ্ৰীয় চৰকাৰৰ সৈতে বুজাপৰা কৰাৰ পিছত এইবাৰ অৰুণাচল সীমান্তক লৈ বৈঠকত বহিছে দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী বৈঠকখনৰ ওপৰত আমি অধিক জানিম আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ পৰা কিন্তু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী একা বৈঠকত মিলিত হৈছে আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে সীমা সমস্যা অসম আৰু অৰুণাচলৰ সীমা সমস্যা দীৰ্ঘদিনীয়া সমস্যা আৰু সকলোৱে বিচাৰিছে যে এই সমস্যাৰ শীঘ্ৰে সমাধান হওক যেনেদৰে অসম আৰু মেঘালয়ৰ সীমা সমস্যাক লৈ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰলৈ গৈছিল দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী এক সমাধান সূত্ৰ তেওঁলোকে উলিওৱাৰ চেষ্টা কৰিছিলে অনুৰূপ ধৰণে অসম আৰু অৰুণাচলৰ যি সীমা সমস্যা আছে সেয়া একে দীৰ্ঘদিনীয়া সমস্যা যাৰ ফলত আচলতে বাৰে বাৰে অৰুণাচলী দুৰ্বৃত্তৰ আক্ৰমণৰ মুখামুখি হ'বলগীয়া হয় অসমৰ লোকসকল বা সীমান্তবাসী ৰাইজ আৰু গতিকে সেই সমস্যা দীৰ্ঘদিনীয়া এই সমস্যা সমাধানৰ সূত্ৰ উলিয়াবলৈ আজি দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হৈছে কইনাধৰাত অনুষ্ঠিত হৈছে ৰাজ্যিক অতিথিশালাত এইখন বৈঠক ইতিমধ্যে 11 বজাৰ পৰা আৰম্ভ হৈছে এক সমাধান সূত্ৰ তেওঁলোকে নিশ্চয়কৈ উলিওৱাৰ চেষ্টা কৰিব যিহেতু দীৰ্ঘদিনীয়া এই সমস্যা আৰু বিশেষকৈ অসমৰ অসমৰ চুবুৰীয়া যিসমূহ ৰাজ্য অসম অৰুণাচল লগতে মেঘালয় বা মিজোৰামৰ সৈতেও দেখিবলৈ পোৱা যায় যে প্ৰায় এনেধৰণৰ কিছু সীমা সমস্যাক লৈ প্ৰায়ে সমস্যাৰ সূত্ৰপাত হোৱা পৰিলক্ষিত হয় গতিকে সীমাৰ এই সমস্যাক শীঘ্ৰে সমাধান কৰাৰ পথ মুকলি কৰিব বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সেয়েহে আজি এই দুয়োখনকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে এখন বৈঠকত মিলিত হৈছে আৰু যেনেদৰে অসম আৰু মেঘালয়ৰ যি সমস্যা সেই সমস্যা সমাধান কৰাৰ বাবে তেওঁলোকে কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰলৈ গৈছিলে সমাধান সূত্ৰ বিচাৰি আজি অনুৰূপ ধৰণে তেওঁলোকে এই সমাধান উলিওৱাৰ চেষ্টা কৰিছে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মন আছে বিপুল আমি আপোনাৰ কাষলৈ আহিছোঁ আৰু ইতিমধ্যে আপুনি পুৱাৰ পৰা যথেষ্টখিনি তথ্য আমাৰ দৰ্শকৰ বাবে আগবঢ়াইছে যে এই সীমা সমস্যা কিমান দীৰ্ঘদিনীয়া সমস্যা বা অসম আৰু চুবুৰীয়া ৰাজ্যসমূহৰ সৈতে হোৱা এই সমস্যা সন্দৰ্ভত কেনেধৰণে আচলতে ৰাজ্য চৰকাৰ বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আজিৰ এই বৈঠকখনৰ সন্দৰ্ভত আমি আপোনাৰ পৰা পুনৰ অধিক জানিব বিচাৰিছোঁ হয় ৰশ্মিতা মই আপোনাক আগতেও কৈছোঁ আকৌ এবাৰ কৈছোঁ যে এই মুহূৰ্তত কইনাধৰাৰ যি গেষ্ট হাউচ আছে যিটো কইনাধৰাত ইয়াৰ আগতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ তেখেতৰ CM ৰেচিডেঞ্চ আছিলে সেই কইনাধৰাৰ গেষ্ট হাউচৰে বৰ্তমান সময়ত অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডুৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা তেখেতসকলে তাত চিফ মিনিষ্টাৰ লেভেল মিটিং তেওঁলোকৰ মুখ্যমন্ত্ৰী পৰ্যায়ৰ বৈঠক আৰম্ভ হৈছে আৰু চাওক আমাৰ মই ইয়াৰ আগতে লাইভ ডিউটিও মই কৈছিলোঁ যে আমাৰ যিখিনি এটা সময়ততো গোটেইখিনি ষ্টেট অসমৰ আছিলে যেনে ধৰক নাগালেণ্ড নাগা পাহাৰ আছিলে আপোনাৰ মিজোৰাম আমাৰ যিটো লুচাই পাহাৰ আছিলে আৰু নেফা আছিলে আমাৰ অৰুণাচল আৰু আমাৰ শ্বিলংটো আমাৰ মেঘালয় যিটো শ্বিলং আমাৰ ৰাজধানী আছিলে অসমৰ এতিয়া পিছলৈকে যেতিয়া 70ৰ দশকত এইখিনি ৰাজ্য এখন এখনকৈ আমাৰ পৰা ছেপাৰেট হৈ গ'ল
তেতিয়া আসলতে সীমা সমস্যাটো এটা স্থায়ী সমাধান করা নাছিলে, ডিমার্কেশন করা নাছিলে, সীমাটো দিয়া নাছিলে, ফুটা ফুটা নাছিলে, আর যার বাবে এই সমস্যাটো থাকি গল। আর আজি কিছুদিন আগতে দেখিছিলে যে আজি যেনে ধরনের আজি কলসিবৰ পৰা, মিজোরামৰ কলসিবৰ পৰা আহি আমার গল্লাছেরা বা কাটলিছেরা ফালে আমাক সদায় আক্রমণ করে থাকে, বা আপনার লাইলাপুরত আমার 50 জনতকৈ অধিক লোক আহত হয়েছিল, তাতে আমার 6 জনকৈ জওয়ান নিহত হয়েছিল। গতিকে তার পিছতে আপনার মেঘালয় সীমা সমস্যার ক্ষেত্র লাংপিলৈকে আমার আর মেঘালয়ের 2 জন চিফ মিনিষ্টার গোল হেলিকপ্টারে দুর্গম এলাকা, তাত আপনার যে 2খন রাজ্যের যে সীমামূরিয়া অঞ্চলের বাসিন্দাসকলের সঙ্গে কথা পাতিলে, আর তারপর 2জন মুখ্যমন্ত্রী অমিত শাহর উপস্থিতি নতুন দিল্লিতে এখন বিশেষ চুক্তির স্বাক্ষরও করলে। গতিকে এনে ধরনের এখোজ দুখোজকৈ এই মেঘালয়ের সীমা সমস্যাটো সমাধানের কারণে একটা বাট মুক্তি হওয়া যায় একটা পরিলক্ষিত হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ত এটা হয়েছে কি, অরুণাচলের লগত আজি অরুণাচলের ক্ষেত্রে আমার দর্শকে ভালদরে জানে যে আমার যেতিয়া আমি তেজপুরেরপা পার হয়ে যাও, তেতিয়া আমি সতিয়া বা জামুগুড়ি পার হওয়ার পিছনে বিশ্বনাথ চারিআলি বা গহপুর তেনে ধরনের লক্ষিমপুর, আর লক্ষিমপুরেরপা আপনি সেইফালে ধেমাজি যাওক, জোনাই যাওক, আমার লগত সীমান্ত লাগি আছে অরুণাচল প্রদেশের। আর এইখানে গোগামুখতে আরম্ভ করে বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়ে থাকে। 2খন রাজ্যে বিবাদমান যুর অঞ্চল আছে, এই অঞ্চলবিলাকক তেওঁলোকে অরুণাচলে ভূমি অরুণাচলের বলে দাবি করে, আমার ভূমি আমিও আরক্ষী দাবি করে, বিষয়াসকলের মাজত মতানৈক্য হয়, বাকযুদ্ধ হয়। গতি তেনক্ষেত্রে আজি পেমা খান্ডু আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2জনের মাজত এখন চিফ মিনিষ্টার লেভেলের এখন গুরুত্বপূর্ণ বৈঠক 11 বজাত আরম্ভ হয়েছে, এটা 1 ঘন্টা হল, 12 বজাত চলি আছে ভিতর, এখন ক্লোজ ডোর মিটিং। আর সেই মিটিংলে সংবাদ মাধ্যমকে যাবলে দিয়া হওয়া নাই। আমি পুয়ার ভাগত গোটেই পরিবেশটা, কইনাধরার পরিবেশটা আমি কইনাধরালে গৈছিল, কিন্তু যেতিয়াই মিটিং আরম্ভ হয়েছে আমি বাহিরত আছো। আমি এটা কইনাধরার যে গেস্ট হাউস 1 নম্বরের বাহিরত আমি মূল গেটত আছো, আর আমি কৈছো যে এই সভাখনলৈকে রশ্মিতা ইয়াত মুখ্যমন্ত্রী আর অরুণাচলের মুখ্যমন্ত্রীর উপরে 2খন রাজ্যের যে সীমান্ত উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আমার সীমান্ত উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব আছে কৃষিমন্ত্রী অতুল বৰা আছে, তেখেতও আহি উপস্থিত হয়েছে, আর 2খন রাজ্যের শীর্ষ আমোলা বিষয়া তেখেতসকল আহিছে যে কি কারণে এই বিভিন্ন অঞ্চল যে উত্তর পারে আমার সমস্যা হয়ে আছে অরুণাচল সীমান্ত, এই সমস্যা সীমান্তর কারণে আজ একটা যে বাদ যে প্রারম্ভিক পর্যায়ত কিন্তু মুক্তি হব বলে তেখেতসকলে আশা করেছে। আর ধর আর একটা কথা মানে উনুকাব বিচারিছো যে নাগাল্যান্ডের আজি শিবসাগর যোরহাটত সৌকিদিনালেকে যেটা কংগ্রেসের বিধায়ক আছে রূপজ্যোতি কুর্মী গুলি ফুটুয়া নগা আরক্ষীয় খেদি পঠিয়াইছিল, গতি সেই যে আমার শিবসাগর লাগি আছে যোরহাটের লাগি আছে সেই সীমা সমস্যাখিনিও সমাধানের কারণে এনে ধরনের আমার মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় অরুণাচলের সীমা সমস্যা সমাধানের কারণে একটা চেষ্টা চলা হয়েছে। আর মাজতে এদিন আমি দেখিছিল নতুন দিল্লিত যে মিজোরামের যদি MNF মিজো ন্যাশনাল ফ্রন্টের যেগুলি মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার সহ এখন ডাইনিং টেবিলত একালে ভাত খাইছিল নতুন দিল্লিত, গতি তাতো তেনে ধরনের আসলে মুখ্যমন্ত্রীগুলি একটা চেষ্টা চলাইছে যে এই 4খন রাজ্যের আমার জিরিবামর মণিপুরের সীমা সমস্যা তেনেকে নাই, কিন্তু মই যে 4খন নাম কৈ আছো মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড আর অরুণাচল এই 4খনের সীমা সমস্যা আছে, গতি সমস্যা এখনের পিছন এখন রাজ্যের সমাধানের কারণে আপ্রাণ চেষ্টা চলাইছে মুখ্যমন্ত্রী রশ্মিতা। নিজক বিপুল ধন্যবাদ জানাইছো, বৈঠক অব্যাহত আছে আর হয়তো বৈঠকের অন্তর পিছতে কেনে ধরনের সমাধান সূত্র বা কি কি সিদ্ধান্ত লওয়া হয়েছে সেয়া জানিব পৰা যাব। বর্তমান বৈঠকত সংবাদ মাধ্যমের উপস্থিতি দিয়া নাই বা সংবাদ মাধ্যম যাবলে দিয়া হওয়া নাই, বাইরের পরে তথ্য আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুলে ইতিমধ্যে যোগান ধরেছে যে কেনেদরে সুবুরিয়া রাজ্যসমূহের সঙ্গে যাতে সম্পর্ক ভালে রাখব পড়ে তার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক নিজাববীয় প্রচেষ্টা উলিয়াইছে বা রাখিছে, আর আজিও তেনধরণে অরুণাচলের মুখ্যমন্ত্রীগুলির সঙ্গে যখন শীর্ষ আমোলা বিষয়া বা অরুণাচলের আমোলা বিষয়ার সঙ্গে সমাধান সূত্র উলিয়ার চেষ্টা করা হয়েছে, আর 11 বজার পর বৈঠক অব্যাহত আছে কইনাধারার রাজ্যিক অতিথিশালাত।